আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তালের একটি সহজ পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। কেউ বলেন বিবিখানা পিঠা, কেউ বা বলেন তালের কেক, আবার কেউ বা বলে থাকে শুধু তালের পিঠা। যে নামেই ডাকুন না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু এই পিঠাটি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা, এখানে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ চিনি, এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে ভালো করে ঘন করে আমি এক কাপ পরিমাণ করে নিয়েছি, দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এক কাপ পরিমাণ নিয়েছি আমি নারিকেল কুড়ানো, আর নিয়েছি এক কাপ পরিমাণ তালের রস, এখানে নিয়েছি আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো, দু চা চামচ পরিমাণ ঘি এবং এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি একটা বোলের মধ্যে শুকনো উপকরণগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপর সবগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব।
দেখতেই পাচ্ছেন পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি যে পাত্রটিতে আমি পিঠাটা বসাবো সেই পাত্রটিকে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে একটা কাগজ আমি বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাগজ না দিলে হবে, কিন্তু আমি কাগজটা দিয়ে দিলাম। তারপর পাত্রটির মধ্যে আমি পিঠার ব্যাটারটা আমি ঢেলে দেব। এবার একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি পাত্রটিকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে নেব। চুলাতে বসিয়ে আমি উপরে সুন্দর দেখার জন্য কিছু নারকেল কুড়ানো আমি ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে আমি প্রায় 40 মিনিট রেখে দেব। 40 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পিঠাটা সুন্দর হয়ে গিয়েছে। তো পিঠাটাকে আমি নামিয়ে নিচ্ছি। নিচে কাগজ দেওয়ার কারণে পিঠাটা কিন্তু একদম পাত্রটির সঙ্গে মিশে যায়নি, একদম আলাদা হয়ে আছে।